একদম বড়মা গ্যারান্টেড, আপনি যা চাইবেন। কিন্তু মানে পূজোটা হয় এটা, এখানে প্রতিনিয়ত পুজো হয় আর এখানে বার্ষিক বছরে একবার এখানেই পুজো করা হয়। তো এখান থেকে দেখে আমরা মায়ের মন্দির যেখানে প্রতিষ্ঠান করা হয়েছে তো আমরা সেখানে চলে যাব। দেখতে পাচ্ছেন মহাদেবের মুখাবৃত্তিটা তৈরি করা হচ্ছে।
ভাই তোমরা কোথা থেকে কাজ করতে এসেছো? আমাদের বাড়ি এখানে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো দমে এখন কাজ চলছে মায়ের। তো মাটি দেওয়া হয়ে গেছে, এখনও কিন্তু প্রিন্টিং কিছুই করা হয়নি। আজ সোমবার চলছে, আগামী আর সাত দিনের মাথায় কিন্তু মায়ের পুজো রয়েছে। তো এই যে এখানে মায়ের পুজো হয় বড় মায়ের, তো তার পাশেই রয়েছে কিন্তু সেই মায়ের মন্দিরটি। আসল যে মন্দিরটি রয়েছে এখানেই কুষ্টি পাথরের নাকি মূর্তি স্থাপন করা আছে, তো আমরা সেখানে যাব। তো এখানে এটাকে এখন বন্ধ করে দেওয়া হলো, কখন আবার খোলা হবে? আধা ঘন্টা ভোগ দেবে এখন, আধা ঘন্টার জন্য ভোগ দেবে। তো এখানে আধা ঘন্টার জন্য ভোগ দেওয়া হবে, যার কারণে মায়ের মন্দির কিন্তু এখন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হবে। তো এই বছরেই কিন্তু মায়ের এখানে যে মন্দিরটি নির্মাণ হয়েছে এটা কিন্তু 100 বছর মায়ের এই পুজো করা হচ্ছে। দেখুন এই 100 বছর হয়ে গেছে। এখানে পাশেই কিন্তু মায়ের পুজোর সব সরঞ্জাম পাওয়া যায়, তো এখান থেকে নিয়ে নিতে পারেন। ফুল এবং প্রসাদের সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে। তো পাশেই কিন্তু কাকু রয়েছে, কাকুর কাছ থেকে জেনে নেব এই মন্দিরের বিষয়। তো কাকু এখানে এই মন্দির কটাতে নাগাদ কি খোলা হয়? সকাল 8টায় খোলা হয় আর 8:30 অবধি পুজো হয়। তো আমরা তো এখন এসে দেখছি বন্ধ রয়েছে, এই বিষয়ে মায়ের ভোগ হচ্ছে, মা ভোগ এখন ভোগ দেওয়া হচ্ছে, 4টার সময় আবার খুলবে। কটা থেকে কটা বন্ধ করা হয় এটা এখন তো আমি এতটা বলতে পারবো না। এই দুপুরের দিকে এখন এই টাইমে ভোগ দেয়, ওই টাইমে বন্ধ রাখে, 4টার সময় খুলবে। তার আগে এতক্ষণ খোলাই ছিল, সকাল থেকে মাঝখানে বন্ধ হয়নি। আর এখানে শুনতে পাচ্ছি কোষ্টিক পাথর এবং কি সোনার ব্যাপারটা একটু বললেন। সোনার ব্যাপার, দেখো সোনার ব্যাপার, আমরা ছোটোবেলার থেকেই বড়মাকে আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, ঠিক আছে। সোনাটা বড়মার বড় কথা নয়, বড়মা হচ্ছে এমন একজন পুরো তারামার মতো, তারামা বড়মা এক, ঠিক আছে। আমরা এই নৈহাটিতে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সুজলাং সুফলাং যেটা আমাদের আছে, হ্যাঁ পাশেই আমাদের শরৎচন্দ্র আছে, ঠিক আছে। তো এই মায়ের, আমরা সব মায়ের ভক্ত, আমরা বাবাকে অত ভালোবাসি না কিন্তু মাকে আমরা প্রাণ। তারামা যেরকম আমাদের বড়মা সেরকম, একদম বড়মা গ্যারান্টেড। আপনি যা চাইবেন কিন্তু বুঝে চাইবেন, কারণ কি চাওয়া পাওয়ার মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে পাবেন না, ঠিক আছে। আপনার 1 কোটি টাকা দরকার তো 1 কোটি চাইলেন দেবে আপনাকে, ঠিক আছে। কিন্তু আপনি 1 কোটি টাকার জায়গায় আপনার ধরতে 10 লাখ দরকার, 90 লাখ আপনার কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাই চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য রেখে চান দেবে। সবার আগে শান্তি দরকার, শান্তিটা চান না, আর কিছু দরকার নেই। হ্যাঁ, তা কাকু লাস্ট একটা কথা বললেন যে সবার আগে শান্তি চাই, তো শান্তিটাকেই সব থেকে বড় ব্যাপার। কাকুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর সামনেই কিন্তু রয়েছে গঙ্গা নদী, যেখানে এই বড়মাকে বিসর্জন দেওয়া হয়। আপনারা এখানে প্রতিনিয়তই আসতে পারেন, এখানে মন্দির স্থাপন করা হয়েছে, যে এবছর 100 বছর পূরণ হচ্ছে। তো আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের যে মনোবাসনা আছে সেটা এখানে মায়ের কাছে একদম গ্যারান্টি।
মার কাছে চাইলেই কিন্তু পূর্ণ হবে, কিন্তু সামঞ্জস্য রেখে চাইবেন। তো এখানেই আমাদের ব্লগ আজকে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, জয় বড় মা, জয় জয়।